সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে এবং হত্যাকারী যার সন্তান হত্যা হয়েছিল সেই বাদী সন্তানের পিতা আদালতে উপস্থিত ছিল। বিজ্ঞ আদালত প্রসিকিউশনের পক্ষ থেকে এই আসামিদের বিরুদ্ধে তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যা মামলার সঙ্গে তারা এবং তাদের সঙ্গে যারা সহযোগী ছিল তাদেরকে বের করার জন্য এবং মামলাটি তদন্তের স্বার্থে সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত শুনেন, সরকার শুনে তিনি পর্যালোচনা করেন এবং বাদী সেখানে উপস্থিত ছিল, বাদীর কান্নায় তার সন্তান হারার কান্নায় সারা আদালতে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায় এবং এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বাদী ভিকটিমের পিতা, ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে এই আসামিরা তাদের পরস্পর যোগ সাজে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সব কিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা আইনজীবীরা সেখানে আমরা ন্যায় বিচার দাবি করছি।